পেটে অসহ্য জ্বালা, তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই জ্বালা। কিন্তু তাঁর কলম কিছুতেই থামছে না, উপুর হয়ে শুয়ে লিখেই চলেছেন তিনি। প্রায় 4-5 ঘন্টা পর শেষ হলো তার লেখা। উঠলেন, দেখলেন পেটের নিচে আস্ত এক কাঁকড়া বিছে, যার হুলের ছোঁয়াতেই এই বিষম জ্বালা। আর যে মানুষটি এই জ্বালাকে তোয়াক্কা না করেই লিখে গিয়েছেন, তিনি প্রবোদ কুমার সান্যাল। বাংলা সাহিত্যের দুনিয়ায় এক আশ্চর্য চরিত্র। স্কুল জীবন কেটেছে অভাবে, আজব সব খেয়ালে আর মেধার ঘোরে। মাস্টারের টিকি ধরে টেনে শাস্তি পেয়েছেন, বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছেন, চিত্তরঞ্জন দাসের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন স্বদেশী আন্দোলনে, জেলও খেটেছেন, পাশাপাশি চলেছে কবিতা ও গল্প লেখা। বাড়িতে রাতে আলো জ্বলত না, খাতা কলম বগল দাবা করে সোজা চলে যেতেন শিয়ালদা স্টেশন, সেখানেই খুঁজে নিতেন গল্প ও চরিত্র, মুদ হয়ে যেতেন লেখায়। তার লেখার গুণমুগ্ধ পাঠক ছিলেন সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষরাও। প্রবোধ কুমারের লেখায় মুগ্ধ হয়েছিলেন খোদ রবীন্দ্রনাথও। শান্তিনিকেতন থেকে ডাকও এসেছিল, প্রবোধ কুমার সাক্ষাৎ করেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে। একবারই প্রবোধ কুমারই নাকি প্ল্যানচেটে ডেকেছিলেন রবীন্দ্রনাথের আত্মাকে। রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো আবৃত্তি করতেন তিনি, সেই কবিতাই শুনতে চেয়েছিলেন রবীন্দ্রনাথের আত্মা। রবীন্দ্রনাথের বিদেহী আত্মাকে নাকি কঙ্কাল কবিতা আবৃত্তি করে শুনিয়েওছিলেন প্রবোধ কুমার। এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য, কিন্তু তাতে প্রবোধ কুমারের কিছু যায় আসে না। তিনি যে ব্যাখ্যার অতীত এক মানুষ।